সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে তোমাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপ্লিকেশনটি ইউজ করে গাইস তোমরা কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু হ্যাঙ্গিং প্রবলেম কিন্তু গাইস সলভ করে নিতে পারবে। তাছাড়াও কিন্তু গাইস অনেকের মোবাইলে কিন্তু এই প্রবলেমটা গাইস প্রচুর পরিমাণে কিন্তু মোবাইল হিট হতে থাকে, সেটিও গাইস তোমরা কিন্তু গাইস ফিক্স করে নিতে পারবে। অ্যান্ড গাইস সবথেকে বড় প্রবলেম সেটি হলো গাইস গেম খেলার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ল্যাগ করে। অ্যান্ড গাইস মোবাইল কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হয়, তাছাড়াও কিন্তু গাইস মোবাইল কিন্তু হ্যাং করতে থাকে। সো গাইস এই সমস্ত সমস্যার সমাধান করতে কিন্তু আজকে ভিডিওটি বানানো। অ্যান্ড গাইস তোমরা যদি ফাইনালি গাইস ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে নাও, আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি গাইস তোমাদের এই প্রবলেমগুলো আর কোনোদিন হবে না। সো গাইস ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গাইস ভিডিওটি প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তো গাইস ভিডিওটি একটু করে লাইক করে দাও। অ্যান্ড গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক। সো গাইস এই প্রবলেমের জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সো গাইস অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গাইস ওয়ান বুস্টার। গাইস সিম্পলি তোমরা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু গাইস এই অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড গাইস এটা কিন্তু 100 মিলিয়ন উপরে ডাউনলোড আছে। অ্যান্ড গাইস তোমরা এটা জাস্ট ডাউনলোড করে নেবে। অ্যান্ড গাইস এখান থেকে জাস্ট কিন্তু ওপেনে ক্লিক করে দেবে। অ্যান্ড গাইস ওপেনে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড গাইস সিম্পলি গাইস এখানে তোমরা টিক মার্ক করে দেবে। অ্যান্ড গাইস স্টার্টে ক্লিক করে দেবে। অ্যান্ড গাইস স্টার্টে ক্লিক করার পর গাইস তোমাদের সামনে একটু পারমিশন যাবে। অ্যান্ড গাইস এটা গুগলের একটি অ্যাপ্লিকেশন, তোমরা কিন্তু গাইস ট্রাস্ট করতে পারো, কিন্তু পারমিশন দিয়ে দেবে। অ্যান্ড গাইস তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড গাইস এখানে তোমরা কিছুক্ষণ একটু ওয়েট করে নেবে। অ্যান্ড গাইস তোমাদের মোবাইল কিন্তু এখানে স্ক্যান হয়ে যাবে। অ্যান্ড গাইস কোনো রকমের কোনো জিঙ্ক ফাইল থাকে সেটি কিন্তু গাইস এখানে অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাবে। সো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু গাইস এখানে 3 GB উপরে কিন্তু গাইস জিঙ্ক ফাইল আছে। অ্যান্ড গাইস এগুলো কিন্তু আমি সিম্পলি কিন্তু গাইস এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমার স্টোরেজ কিন্তু গাইস অনেকটা কিন্তু গাইস ক্লিয়ার হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে 3 পয়েন্ট সামথিং কিছু একটি কিন্তু গাইস জিঙ্ক ফাইল কিন্তু এখানে ছিল, যেগুলো কিন্তু গাইস এই অ্যাপটি কিন্তু গাইস ডিলিট করে দিল। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি স্ক্যানের উপরে ক্লিক করে দিলাম। অ্যান্ড গাইস এটা কিন্তু গাইস ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো গাইস এখান থেকে ব্যাগে চলে আসলো। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এটাই কিন্তু গাইস মেন একটি অপশন। অ্যান্ড গাইস এই অপশনটি যেন সবসময় তোমাদের ক্লিন থাকে। অ্যান্ড গাইস তোমার এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছ সিপিইউ কুলার। গাইস এই সিপিইউ কুলারটা কিন্তু আমাদের মেন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু অপশন। আমাদের মোবাইল যখন প্রচণ্ড পরিমাণে কিন্তু গাইস হিট হয় তখনই কিন্তু আমাদের মোবাইল হ্যাং করে বা ল্যাগ করে। গাইস এর জন্য কিন্তু আমাদের সিপিইউটা কিন্তু সবসময় কিন্তু গাইস কুল রাখা দরকার, ঠান্ডা রাখা দরকার। তার জন্য কিন্তু গাইস এই অপশন তোমরা ক্লিক করবে। অ্যান্ড গাইস ক্লিক করার পর গাইস তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড গাইস এটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু স্ক্যান করতে থাকবে। অ্যান্ড গাইস এটি কিন্তু স্ক্যান হওয়ার পরে কিন্তু আমাদের সিপিইউ প্রচণ্ড পরিমাণে কিন্তু গাইস কিন্তু কুল হয়ে যাবে। অ্যান্ড আমাদের মোবাইল কিন্তু গাইস হ্যাং করবে না, তাছাড়া কিন্তু আমাদের মোবাইলে কিন্তু গাইস ল্যাগ হবে না। এই অ্যাপটি গাইস তোমরা একবার হলে কিন্তু ইউজ করে দেখবে। অ্যান্ড কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কেমন লেগেছে। গাইস আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি অ্যাপ্লিকেশনটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড গাইস তোমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু গাইস চেক আউট করবে যে অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু গাইস গ্রিন আছে কিনা। সবসময় কিন্তু গাইস তোমরা লক্ষ্য রাখবে এই অ্যাপ্লিকেশন গাইস এখানটা কিন্তু গাইস তোমাদের গ্রিন রাখা দরকার, ঠিক আছে। যখনই গাইস এই অ্যাপ্লিকেশনে কোনো রকমের কোনো প্রবলেম হয় এখানে কিন্তু রেড কালার চলে আসবে। অ্যান্ড গাইস স্ক্যান করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটি কিন্তু গাইস গ্রিন হয়ে যাবে। তো গাইস আজকে ভিডিওটি এমন ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। অ্যান্ড গাইস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।